আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে কোন সেফ ফাইলের অ্যাক্টিভিউট টেবিলসকে এডিট করতে হয় অর্থাৎ অ্যাক্টিভিউট টেবিলসের টাইপ তার ফিল টাইপ ফিল লেন ফিজিশন ভ্যালু এক্সেট্রা এক্সেট্রা এইগুলোকে কিভাবে এডিট করতে হয় আমরা শেখার চেষ্টা করব তো এর জন্য আমাদের কাছে এই যে আমরা একটা সেফ ফাইল রয়েছে আমরা সেফ ফাইলের অ্যাক্টিভিউট টেবিলটাকে একবার দেখে নেব এই যে অ্যাক্টিভিউট টেবিল অ্যাক্টিভিউট টেবিল এখানে রয়েছে তো অ্যাট্রিবিউট টেবিলে আমরা এখানে দেখতে পাচ্ছি নেম জিরো রয়েছে নেম ওয়ান রয়েছে নেম 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 এখানে নেম নেম এটি হলো কান্ট্রি হওয়া উচিত নেম ওয়ান যেটি রয়েছে এটি স্টেট হওয়া উচিত স্টেটের নাম দেওয়া রয়েছে এখানে নেম ওয়ান এরপরে নেম টু যেটা রয়েছে সেটি ডিস্ট্রিক্ট হওয়া উচিত আর নেম সি যেটা রয়েছে এটি ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম হওয়া উচিত তো এই সব কটাকে আমরা এখানে রাখতে পারি এরপরে আমাদের একটি আইডি টু বলে একটি ফাইল রয়েছে এটিকে আমরা রিঅ্যারেঞ্জ করব এই আইডি টুকে কে আমরা এই এক নম্বরে নিয়ে আসবো আইডি টু বলে যে ফাইল কলমটি রয়েছে এটিকে আমরা শুরুতে রাখব এই সমস্ত কিছু করার জন্য আমাদেরকে এই যে এখানে টুল বক্সে যেতে হবে টুলবক্স বক্স বক্সে গিয়ে আমরা সার্চ করবো রিফ্লেক্টর আমরা দিয়ে সার্চ করলেই চলে আসবে অথবা পুরোটা টাইপ করতে পারি এই যে যে এটি রিফ্লেক্টর রিফ্লেক্টর আমরা সার্চ করব ফিল্ড আসার পরে নতুন উইন্ডো এখানে ওপেন হবে হওয়ার পরে আমরা এখান থেকে গিয়ে সার্চ করব বা যেটি আমাদের ফাইল সেটিকে সেফ ফাইলকে আমরা এখানে সিলেকশন করে নেবো এবং সিলেকশন করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা দুটি ভাবেই করতে পারি এখান থেকেও করা যেতে পারে তবে আমরা এই প্যারামিটার যে রয়েছে এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এতে কি কি আছে যে নেম জিরো নেম ওয়ান এই যে আইডি ফিল্ডটা আইডি আমরা আইডি কে নম্বরে নিয়ে আসতে চাই এর জন্য সিলেক্ট করলাম করার পরে এটাকে ওপর থেকে এরকম তুলে দিলাম আমরা যদি চাই নতুন একটি আইডি তৈরি করতে ফিল্ড তৈরি করতে তার নাম আইডি দিতে পারি এই যে এখান থেকে এই যে এখান থেকে আমরা একটি নতুন ফিল্ড তৈরি করব যার নাম আমরা এখানে আইডি দেবো আইডি এই আইডির নাম আইডি কি হয় কি ধরনের হয় আইডি আইডি হোল নাম্বার হয় আমরা 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 ঠিক আছে এর পর এটিকে এখান থেকে তার যে লেন্থ কতগুলো হবে সেটি আমরা সেট করতে পারি এখানে আমরা এক্সাম্পেল যদি জিরো করে রাখি তাহলে কিন্তু জিরোই আসবে কোনো নাম্বার আসবে না এখানে আমরা ম্যাক্সিমাম ফাইভ করে রাখলাম এটি করে দিতে পারি বা টেন করতে পারি এখানে প্রিজিশন ভ্যালু নেওয়ার কোনো ব্যাপার নেই আমরা একটা অন্য জায়গায় দেখাচ্ছি সেটি এটি নেওয়ার পরে আমরা এটাকে উপরে রাখতে চাইছি একদম আইডি কে উপরে রাখবো সবচেয়ে উপরে সিলেক্ট করলাম করে রিঅ্যারেঞ্জ করে এই যে উপরে তুলে নিলাম আমাদের এখানে সোর্স আইডি লিখতে হবে সেখানেও আমরা অবশ্যই কিন্তু এই যে আইডি লিখবো এরপরে আমাদের এখানে পড়ে রয়েছে যদি মনে হয় এই আইডি যেটা আমরা লিখলাম এটাকে আমরা ডিলিট করবো কোনো কারণে সেম একইভাবে এটিকে এখান থেকে যে সিলেকশন করব এটিকে সিলেকশন করে এখান থেকে ডিলিট এরপর আমাদের এটি কমপ্লিট করে নেওয়ার পরে আমরা এই নেমটাকে চেঞ্জ করব নেম ওয়ান ইকলস টু কান্ট্রি নেম টু ইকলস টু স্টেট নেম থ্রি যে রয়েছে সরি নেম ওয়ান ছিল এটি নেম যে টু রয়েছে এটি হলো আমাদের ডিস্ট্রিক্ট আর নেম থ্রি হচ্ছে এখানে আমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি সেই জন্য আমরা এখানে ব্লক অথবা আন্ডার এই যে আন্ডারস্কোর মিউনিসিপ্যালিটি এটি আমরা দিলাম দেওয়ার পরে এখান থেকে স্টিং রয়েছে স্ট্রিং এর করা রয়েছে আমরা চাইলে কমাতেও পারি তবে এটা কোনো প্রয়োজন নয় এই সমস্ত কিছু করে নেওয়ার পরে আমরা এখান থেকে রান করবো এবং রান হওয়ার সঙ্গে সঙ্গে এটিকে আমরা এখান থেকে ক্লোজ করতে পারি এবং দেখতে পাচ্ছি এখানে রিফ্লেক্টেড বলে একটি ফাইল তৈরি হয়েছে এই রিফ্লেক্টেড ফাইল যদি এখানে এরকম চিহ্নটা থেকে থাকে এই যে টেম্পোরারি লেয়ার যদি হয়ে থাকে তো এখান থেকে আমরা এর উপর রাইট ক্লিক করবো যে এক্সপোর্টে যাব সে ফিচার অ্যাজ বা এখান থেকে এটিকে কোথায় রাখতে চাইছি তার নাম আমরা এখানে আমরা দিয়ে দিচ্ছি এস 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 এখানে নাম দিলাম এখানে কোয়ার্ডিনেট সিস্টেমস কি হবে সেটি এখানে সেট করবো করার পরে ওকে বুঝলি চলে এসেছে ফাইনালি এবং আগেরটা আমরা এখান থেকে রিমুভ করছি এবং এটিকে আনচেক করে দিয়ে এস 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 ফাইলের যে অ্যাট্রিবিউট টেবিল রয়েছে এটিকে আমরা এখান থেকে ওপেন করে ওপেন করে দেখার চেষ্টা করব দেখতেই পাচ্ছি এই যে কান্ট্রি নাম এসছে কান্ট্রি তারপর স্টেট তারপর ব্লক এভাবে আমরা করতে পারি এবং করে এটিকে সামনে এনেছি আমাদের কাছে আরো একটি সেফ ফাইল রয়েছে এই সেফ ফাইলটা আমরা এখান থেকে এর অ্যাক্টিভিউট টেবিলটা চেক করব করবো টেবিল চেক করে এখান থেকে আমরা টগেল এডিটিং কে অন করে এখানে একটি নিউ ফিল্ড তৈরি করব এই যে ফিল্ড তৈরি করবে এর নাম আমরা দিচ্ছি অবশ্যই এর নাম দিলাম দেওয়ার পরে এটি অবশ্যই কিন্তু ডেসিমেল নাম্বার হবে নাম্বারটা এখানে আমরা ডেসিমেল নাম্বারটা টেন বাই এইট করে দিলাম এইট দিয়ে এখান থেকে ওকে চলে এসেছে আমরা এখানে যদি এডিট করতে যাই যেহেতু ফোর দিয়েছি আমরা পয়েন্ট ফিজিশন ভ্যালু আমরা ফোর দিয়েছিলাম এই যে ফোর আছে ভ্যালু এর পরে যদি আমরা টাইপ করি সেটি কিন্তু নেবে না ফোরের এর পরে ফাইভ নাম্বার ভ্যালুকে টাইপ করলে নেবে না সেম আমরা এখানে করে দেখছি যেহেতু আমরা এখানে এইট নিয়েছিলাম ফোর অ্যান্ড মেন ভ্যালু যেটা রয়েছে সেটা ফোর মোর এইট এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোরের এর বেশি কোনোভাবেই আমরা নিতে পারছি না সেম একইভাবে যদি এখানে যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ আর এখানে কিন্তু কোন রকম ভাবে নিচ্ছে না তো এই ধরনের প্রবলেম থেকে আমাদেরকে সলিউশন করার জন্য আমরা এখান থেকে যাব এখানে গিয়ে রেফ্লিক্টর লিখব আসার পরে আমরা যে ফিল্ডটাকে করতে চাইছি এলিভিশন ফিল্ড রয়েছে এদিকে এখানে এইট করা রয়েছে আমরা এইট এখানে অবশ্যই কিন্তু আমরা টেন করে দেবো আর এখানে পিজিশন ভ্যালু ফোর রয়েছে আমরা এখানে টু করে দেব দেওয়ার পরে যদি কোনো স্পেলিং ব্যাপার থেকে থাকে এখানে এলিভিয়েশন রিটা আমরা বড় হাতের করে দেবো যদি আমাদের কোনো চেঞ্জেস থাকে করে দিয়ে এটিকে আমরা এই যে রিফ্লেক্টেড আমরা ওপেন অবশ্যই এখানে চেক করে রাখবো কিন্তু এটা টেম্পোরারি ফাইল হিসাবে আসছে আমরা যদি পারমানেন্ট ফাইল করতে চাই যে সেভ টু ফাইল এটি যদি করতে চাই যেখানে রাখছি তার নাম আমরা দিয়ে এখানে সেভ করলাম করার পরে এখানে রান করলাম এই যে ফাইনালি এ ফাইল তৈরি হয়েছে এবং এর অ্যাট্রিবিউট টেবিলটাকে আমরা এখান থেকে ওপেন করব এবং ওপেন করে যখন এর এলিভিয়েশনটা দেখব যে দুটোতে চলে এসেছে যদি আমরা এটাকে টাইপ আবারও যদি আমরা এডিট করতে চাই তো তার জন্য আমরা এখান থেকে টগল এডিটিং অন করব যেহেতু আমরা ওটা বাড়িয়েছি তাই এখানে আমরা বাড়াতে পারবো কিন্তু প্রিসিশন ভ্যালু আমরা টু এর বেশি কোন রকম ভাবে করতে পারবো না কিন্তু মেন যে ভ্যালুটা রয়েছে আমরা এটা বাড়াতে পারবো এভাবে আমরা এর অ্যাট্রিবিউট টেবিলকে এডিট করতে পারি ফিল্ড এডিট করতে পারি